8ই জুন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পরের দিন থেকেই শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। 9ই জুন থেকে 13ই জুন পর্যন্ত সিপিএম, বিজেপি ও কংগ্রেস মনোনয়নপত্র জমা দিলেও সেইভাবে তৃণমূলকে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়নি। বুধবার অর্থাৎ 14ই জুন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি গঙ্গারামপুর ব্লকেও তৃণমূলের মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক চোখে পড়ে। সকাল 11টা থেকেই ব্লক চত্বরে মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমাতে থাকে এবং একে একে ব্লক চত্বরে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়। তৃণমূল সূত্রে খবর, আজই গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির স্তরে 75% মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এই বিষয়ে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্ত ভট্টাচার্য বলেন, আমাদের এবির অফিস থেকে টোটাল আগে যেটা হতো সেটা আপনারা দেখছেন নিশ্চয়ই, বিগত দিনে যে পঞ্চায়েতগুলো হয়েছে আপনার 2018 সালে, তার সাথে কোনো মিল নেই। এবং আমরা এবির অফিস থেকে আপনার সিগন্যাল পাওয়ার পরে প্রত্যেকটা ওখান থেকে সিগন্যাল পাওয়ার পরে আমাদের কিন্তু ভবিষ্যৎ শুরু হয়েছে আজ থেকে। এবং আজকে আমরা আশা করব আমাদের 80% 80-85% ভবিষ্যৎ আজকে হয়ে যাবে, যেটুকু থাকবে কালকে আমরা করব। পঞ্চায়েত সমিতি 32টাই হয়ে যাবে একদম সম্ভব হবে। কারণ বলি, আমরা তো উন্নয়নের জন্যে মানে প্রত্যেকটা মানুষ মুখিয়ে আসে দাঁড়াবার জন্যে এবং ভোট দেওয়ার জন্যে, বিজেপির মতন নয় যে মানুষকে ভাঙিয়ে মানুষকে ভুল বুঝিয়ে প্রার্থী ডেকে নিয়ে এসে টাকা দিয়ে প্রার্থী করতে হয় না আমাদের। আমরা আশা করি জেলা পরিষদ আমাদের সম্মানীয় মৃণাল সরকার জেলা সভাপতি, ওনার সাথে আমার জেলা পরিষদে কোনো আলোচনা হয়নি, ওটা উনিই দেখছেন, আশা করি কালকে কমপ্লিট হবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।